সবাইকে স্বাগত জানাচ্ছি। খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি ইফাতারা। দেশে বছরে প্রায় 50 লাখ মেট্রিক টন রডের চাহিদা রয়েছে। 150টি রি রোলিং মিল এবং 25টি অটো স্টিল মিল রয়েছে দেশে। এসব মিলে বছরে রড উৎপাদনের সক্ষমতা রয়েছে 75 লাখ মেট্রিক টন। দেশের 400 শতাধিক রড কারখানায় তৈরি হচ্ছে রড। আজ আমরা আলোচনা করব রড শিল্পের অগ্রযাত্রা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং সিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং ZSRM এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের স্টিল মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হুমায়ুন কবির। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনা শুরু করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যেটুকু শুনছিলাম যে বাংলাদেশের স্টিল মিলের যে অগ্রযাত্রা, অর্থাৎ রড শিল্পের যে অগ্রযাত্রা, এটা কিন্তু আমরা বলতে পারি যে 2000 সালের পর থেকে শুরু হয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু অতটা সক্ষমতা আমাদের ছিল না। কিভাবে এই পরিবর্তনটা হলো এবং আপনাদের আসলে কোন লক্ষ্য নিয়ে আপনারা এগিয়েছিলেন যে আমরা ওই লক্ষ্যে পৌঁছাবো, সেই একটা লক্ষ্য নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আসলে এই ক্ষেত্রে আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। এই জন্যে ওনার যে ভিশন 21 যেটা উনি পরিকল্পনা করেছিলেন, আমরা কিন্তু সেই ভিশনটাকে সামনে রেখে কাজ করেছি। আমাদের যে চেঞ্জটা এসেছে আমরা সেটা অনুধাবন করেছি যে ভিশন অনুযায়ী উনি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা করবেন এই ক্ষেত্রে প্রচুর রডের প্রয়োজন হবে। এই কারণে এই ভিশনটাকে সামনে রেখেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আধুনিকায়ন করেছি আমরা। আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়িয়েছে এবং সেই সাথে কোয়ালিটি প্রোডাক্ট আমরা তৈরি করেছে। এবং শুধু তাই নয়, পরবর্তীতে আমাদের দেশে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার এখন আছে সেটা অনলি 20% ইনফ্রাস্ট্রাকচার সেটা হয়েছে এবং আরও 80% ইনফ্রাস্ট্রাকচার এখনও বাকি আছে। সো এই যে বিশাল গ্যাপ, এইখানে কিন্তু আরও দীর্ঘ সময় ধরে রডের একটা ব্যাপক চাহিদা রয়েছে। সো এই ধরনের বিষয়গুলো চিন্তা করেই কিন্তু আমরা এগিয়েছি এবং এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বাইরে থেকে রডের না আনতে হয়, আমরাই যাতে সাফিসিয়েন্ট প্রোডাকশন করে সেটাকে মিট আপ করতে পারি, সেই লক্ষ্য নিয়ে এগিয়েছে এবং ইনশাআল্লাহ আমরা সেটা করতে পেরেছি এবং সক্ষম হয়েছে। আমি একটু হুমায়ুন কবির কাছে জানতে চাইব, উনি যেমনটা বলছিলেন ভিশন 21 সামনে নিয়ে ওনারা আপনাদের যে পরিকল্পনা ছিল সেটি নিয়ে আপনারা এগিয়েছেন, কিন্তু তারপরেও আমরা আমাদের যে চাহিদা এবং উৎপাদন সক্ষমতা রয়েছে, যতগুলো কারখানা রয়েছে, তারপরেও কিন্তু প্রায় সময় আমরা অভিযোগ শুনি রডের দাম বেশি, আন্তর্জাতিক বাজারের সাথে সেটাকে তুলনা করা হয়। কেন বারে বারে এই জায়গাটাতেই প্রশ্ন আসে? আসলে এখন যে আমাদের যে রডের দাম আছে আন্তর্জাতিক বাজার হিসাবে, এখনও আমাদের যে আমাদের দেশি রড এটা এখনও কম আছে। মাঝে মাঝে যে বাড়ে ওটার কারণ আপনার ইন্টারন্যাশনাল মার্কেটেই দেখা যায় স্ক্র্যাপের রেট বাড়িয়ে যায়। স্ক্র্যাপ রেট বাড়ার কারণে আমাদের এখানে বাড়ে এবং বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন ট্যাক্স, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ট্যাক্স এগুলি বাড়াইয়া দেয়। এগুলির কারণে আমাদের এখানে রডের দামটা বেড়ে যায়। এগুলো যদি সমন্বয় করা হয় সেক্ষেত্রে কি আপনারা রডের দাম কমিয়ে দিবেন? এগুলি সমন্বয় হলে এমনি কমে, আবার চাহিদাও আমাদের এখানে দেখা যায়, আমাদের যেরকম যেহেতু চাহিদার তুলনায় আমাদের উৎপাদন সক্ষমতা রয়েছে এই কারণে দেখা যায় যে আমাদের চাহিদা একটু বেশি হয়ে গেছে, এই চাহিদা কম উৎপাদন একটু বেশি হয়ে গেছে, এই কারণে দেখা যায় যে বলে যে আপনার গিয়া একটু কমে যায়। আবার যখন দেখা যায় একটু কাস্টমার একটু বেশি, আপনার গিয়া চাহিদা একটু বাইরে যায়, ওই কারণে অনেক সময় একটু বাড়ে। ওটা ক্ষণিক, এটা আসলে লং টাইম না, এটা এমনিই বাইরে যায়। এর আগে যেমন আপনার রডের দাম বাড়ছে, বাড়ার পরে দেখা যায় যে বলে অনেক কিছু রেডি আপনি বাইরে গেছে, আপনি বিদ্যুতের দাম বাড়াইছে, গ্যাসের দাম বাড়াইছে, ট্যাক্স বাড়াই দিছে, এগুলির পরেও কিন্তু আমাদের মালের দাম কিন্তু কমে গেছে, এখনও কিন্তু কম আছে। এখন যেই রেটটা থাকার কথা ওইরকম রেট নাই। মোহাম্মদ শাহজাহান, আপনি বলছিলেন যে আমরা উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি এবং অতিরিক্ত উৎপাদনের যে আমাদের টার্গেট রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু প্রায় 25 লাখ মেট্রিক টনের মতন আমরা অতিরিক্ত উৎপাদন করতে পারবো আমাদের চাহিদার তুলনায়। সেক্ষেত্রে চলে আসে রপ্তানির কথা। রপ্তানির কথা চলে আসলে কিন্তু যেহেতু আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিযোগিতা করবো, সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে কি আমরা আমাদের রডের সেই মানে নিয়ে যেতে পেরেছি আমাদের রডগুলোকে? আমি এক কথায় বলবো যে আমাদের যে মান, যেটা আমরা যে মানে রড উৎপাদন করছি, অবশ্যই সেটা বিশ্বমানের এবং রপ্তানি
করার জন্য যে যেটা আপনার কোয়ালিটি যেটা আপনি বলেছেন, এই ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই, আমরা সেই পর্যায়ে যেতে পেরেছি। এবং আপনি যেটা বললেন যে রপ্তানির বিষয়টা, আমরা কিন্তু সক্ষমতা অর্জন করেছি। তো তাহলে প্রশ্ন আসছে, তাহলে কেন রপ্তানিটা হচ্ছে না? হচ্ছে না কেন? আচ্ছা, এইখানে অনেকগুলো বিষয়ে আপনাকে ইনভলভমেন্ট আছে। আমি যখন রপ্তানি করতে যাব, আমাকে কিন্তু কম্পিটিশনের মাধ্যমে আসতে হবে। প্রাইস ইজ দ্য বিগ ফ্যাক্টর। প্রাইস, আপনাকে নতুন বাজার খুঁজে বের করতে হবে। নতুন বাজার কিন্তু আমাদের পাশেই আছে, সেভেন সিস্টারে একটা ভালো বাজার এখানে তৈরি করাই আছে, আমরা সেখানে যেতে পারছি না, এখন ওইভাবে ঢুকতে পারিনি। প্রশ্ন আছে কেন সেটা করতে পারলাম না। তো এখানে আসলে নানান ধরনের ব্যারিয়ার তৈরি করে রাখা আছে, যে এই কারণে আমরা কিন্তু খুব সহজেই সেই বাজারে ঢুকতে পারছি না। তো এই ক্ষেত্রে যদি ব্যারিয়ারগুলো উঠিয়ে দেওয়া হয়, মানে আমি বলবো যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি সেটাকে সহজভাবে সহজ শর্তে করে দেয়, তাহলে এটা খুব সহজভাবে পাশেই রপ্তানি করা। এছাড়া নতুন বাজারে যেটা কথা বললেন সেটাও পসিবল। সেটা কীভাবে পসিবল হতে পারে? এই ক্ষেত্রে আমাদের কস্টিংটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। তো আমি ইচ্ছা করলেই কস্টিং কমিয়ে নিয়ে আসতে পারবো না, এক্ষেত্রে সরকারের কিছু সহযোগিতা লাগবে। আপনি জানেন যে যেটা কাঁচামাল লোহা যেটা, সেটা কিন্তু 85% থেকে 90% ইম্পোর্টেড। আমরা যেটা স্ক্র্যাপ ইউজ করি সেটা ইম্পোর্ট করে নিয়ে আসি, ইভেন যেটা শিপ স্ক্র্যাপ বলেন সেটাও ইম্পোর্টেড। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় ধরনের ট্যাক্স ইনভলভমেন্ট আছে। সো এটাকে যদি আমরা রপ্তানি পর্যায়ে নিয়ে যেতে চাই, ট্যাক্সগুলোকে ওয়েব করে দিতে হবে, তাহলে কস্ট কমে আসবে। আপনার বিদ্যুৎ এবং গ্যাসের প্রাইস আপনি জানেন যে এটা কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা এক্সট্রিম পজিশন আছে, এবং ভেরি রিসেন্ট আমরা জানতে পেরেছি, এবং এটা নিয়ে রেগুলেটরি কমিশন কাজ করছে যে নেক্সট ইয়ারে প্রথম দিকে হয়তো বিদ্যুতের দাম বাড়বে, তাহলে কস্টিং তো আরও বেড়ে যাবে। তাহলে রপ্তানি ক্ষেত্রে কী করা উচিত? এই ক্ষেত্রে যে সমস্ত শিল্পগুলো আমরা রপ্তানি করতে চাই, আমাদেরকে উৎসাহিত করার জন্য এই ক্ষেত্রে আমাদের কিছু সাবসিডি দিতে হবে বা ব্যাট প্রত্যাহার করে নিতে হবে বিদ্যুৎ এবং গ্যাসের উপরে। যদি আমরা বাল্ক কনজিউম করে থাকি, এই ক্ষেত্রে যদি আমাদের কিছু সাবসিডি দেওয়া হয়, এবং আমাদেরকে যদি আপনার রপ্তানির উপরে ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা একটা বিরাট বিকল্প আরেকটি পণ্য হতে পারে রপ্তানির ক্ষেত্রে, যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবে। আমি একটু শাহজাহানের কাছে হুমায়ুন কবির সাহেবের কাছে একটু জানতে চাইব, উনি যেমনটি বলছিলেন ইনসেন্টিভ দেওয়ার ইনসেন্টিভগুলোর কথা বলছিলেন রপ্তানিতে, শুধু কি ইনসেন্টিভ দিলেই এটা রপ্তানিযোগ্য পণ্য হিসেবে আমরা দাঁড় করাতে পারবো? সেক্ষেত্রে নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের আপনাদের পরিকল্পনা রয়েছে? এখন পর্যন্ত আপনারা কোনো সরকারের কাছে কি ফ্রেম ওয়ার্ক দিয়েছেন যে আমরা এই বাজারে এই পরিমাণে রড রপ্তানি করতে চাই, আপনারা আমাদেরকে এই ধরনের ইনসেন্টিভ দেন? হ্যাঁ, সরকারের কাছে বিভিন্ন সময় এটার ব্যাপারে ই দেওয়া হয়েছে। এটা আমরা ভারতে করতে পারি, আপনার শ্রীলঙ্কে করতে পারি, আপনার এই মালদ্বীপে করতে পারি। এটা তবে দুই দেশের সরকারেরই এটা আগায় আসতে হবে। হ্যাঁ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে? গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে এটা এখনও মনে হয় কোনো আলোচনা হয় নাই, কিন্তু আমরা বারবার চাচ্ছি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনি এই ব্যাপারে আলাপ আলোচনা করুক। তারা যদি আলাপ আলোচনা করে তাহলে এটা খুব শীঘ্রই হয়ে যাওয়ার কথা, এবং আমাদের এখান থেকে সুবিধা দিলেই হবে না। এটা ওই দেশের ভারতের গভর্নমেন্ট বা শ্রীলঙ্কার গভর্নমেন্ট বা মালদ্বীপের গভর্নমেন্ট, তারাও এটার ব্যাপারে তাদেরও যে ব্যারিয়ারগুলোর কথা শাহজাহান সাহেব বলছিলেন, সেই ব্যারিয়ারগুলো নিয়ে কি আপনারা সরকারি পর্যায়ে কোনো আলোচনা করা হয়েছে এখন পর্যন্ত? কারণ আমরা জানি সেভেন সিস্টারে কিন্তু এখন যেহেতু আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সেভেন সিস্টারে তারা তাদের পণ্য নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এই বাধা আরও একটু বেশি এগিয়ে আসছে। সেক্ষেত্রে আপনারা কি আগে থেকে কোনো ধরনের আলোচনা করেছেন? না, এই ব্যাপারে আমরা বারবারই সরকারের কাছে জানাইছি এ ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য বাইরের যে দেশগুলির সাথে, কিন্তু এই ব্যাপারে আমার মনে হয় না এখন আমার জানা নাই যে বলে বাইরের দেশের সরকারের সাথে, সরকার প্রধানদের সাথে যে আলাপ আলোচনা করছে, আমার এটা জানা নাই এখনো আমার জানা নাই। আমরা একটু মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাইব, আমরা এখনও রপ্তানির বাজার তৈরি করতে পারিনি, অথচ আমাদের উৎপাদন সক্ষমতার প্রায় 25 লাখ মেট্রিক টন, এটা আমরা আরও বাড়াতেও পারি। যে পরিমাণে আমাদের শিল্পটা ফাস্ট গ্রোয়িং হচ্ছে, সে তুলনায় আমরা যদি ঠিক মতন বাজার তৈরি করতে পারি, সেক্ষেত্রে হয়তো এই উৎপাদন সক্ষমতা আমরা বাড়াতে পারি। তার মধ্যেই কিন্তু আমাদের দেশে আপনার বিদেশি একটি কোম্পানি আসছে, আমরা যতটুকু জানি জাপানি একটি কোম্পানি,
কুনমিং আসবে, আমাদের দেশে রড তৈরির কারখানা স্থাপন করবে এই কুনমিং জোনে, সেক্ষেত্রে স্থানীয় বাজারে আপনারা কতটা প্রতিযোগিতার সম্মুখীন হবেন? আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে আমাদের যে রড ইন্ডাস্ট্রি আছে সেটা সক্ষমতা আমাদের বেশি আছে এবং এখন যে চাহিদা আছে সেটা আমরা ফুলফিল করতে পারছি। সো নতুন করে কুনমিং যেটা, এটা একটা চাইনিজ কোম্পানি, সো একটা বিগ বাজেট নিয়ে এবং বড় ধরনের একটা ইন্ডাস্ট্রি স্থাপন করতে যাচ্ছে এবং তারা অলরেডি চুক্তি করেছে। সো এই ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা তৈরি করি সেটা লং প্রোডাক্ট, যেটা রড, সেম প্রোডাক্ট যদি তারাও করে তাহলে কিন্তু এটা আমাদের জন্য থ্রেট হবে। হ্যাঁ, সো আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে তখন টিকে থাকাটা হয়তো কষ্ট হয়ে যাবে। তারা যদি ইনিশিয়ালি যে সুযোগ সুবিধা পাবে, ট্যাক্স রিবেট পাবে ফর নেক্সট 10 ইয়ার্স, সো তারা যদি কস্ট মিনিমাইজ করে বা তারা যদি ডাম্পিং প্রাইস দিয়ে প্রোডাক্ট সেল করে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য একটু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবো আমরা, আমাদের ইন্ডাস্ট্রিগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সো আমি মনে করি এখনও কিন্তু গ্যাপ আছে স্টিল ইন্ডাস্ট্রিতে, যেটা এইচআর কয়েল যেটাকে বলে, সেই ইন্ডাস্ট্রি এখন আমাদের দেশে তৈরি হয় নাই। যদি ওই ধরনের ইন্ডাস্ট্রি তৈরি হয় তাহলে আমাদের জন্য কোনো সমস্যা নেই, আদারওয়াইজ এটা একটা বড় ধরনের থ্রেট। এবং আমি মনে করি যদি এই ধরনের ইনভেস্টমেন্ট আসে এবং সেটা হয়ে তারা যদি লোকাল মার্কেটে এন্ট্রি করতে, আমাদের সাথে এন্ট্রি করতে চায়, যে বাজার এখন যে পরিমাণে আছে সেটা কিন্তু বড় হচ্ছে খুব ধীরে, একবারেই সেটা বড় হয়ে যাচ্ছে না, যে একটা বড় ধরনের কোনো ভ্যাকুয়াম তৈরি হচ্ছে না যে ওই প্রোডাক্টটা এসে তারা এই বাজারে সম্ভাবনা তৈরি হচ্ছে, তখনই কিন্তু বাজারটা বড় হচ্ছে, রাইট? সো আমি মনে করি যে বর্তমানে আমাদের দেশে নতুন করে কোনো ফরেন ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই এই স্টিল ইন্ডাস্ট্রিতে, এবং আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়ে যে আমাদের স্টিল ইন্ডাস্ট্রিকে সেফগার্ড দেওয়ার একটি সরকারের চিন্তা চেতনার মধ্যে আসা উচিত যে নতুন করে কোনো স্টিল ইন্ডাস্ট্রি যাতে, যেটা আমরা লং প্রোডাক্ট করে, এই ধরনের প্রোডাক্ট নিয়ে না আসে। সেক্ষেত্রে আপনার কাছে আমি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আমাদের তো 100টি ইকোনমিক জোন আছে, সেখানে আমরা বিদেশে বিনিয়োগ চাইবো এবং সেক্ষেত্রে তো আমরা আসলে কোনো বিধি নিষেধ দিতে পারবো না যে হ্যাঁ তারা আসতে পারবে অথবা তারা আসতে পারবে না। বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ শাহজাহানের কাছে আমার একটি প্রশ্ন ছিল যে প্রতিযোগিতামূলক বাজার তো তৈরি হচ্ছে অলরেডি, আপনার জাপানের একটি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হয়েছে এবং তারা হয়তো কিছুদিনের মধ্যেই বিনিয়োগ করে ফেলবে, ভবিষ্যতে আরও নতুন নতুন কোম্পানি আসতে পারে, আপনারা কীভাবে তাদের সাথে প্রতিযোগিতা করবেন, আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমি প্রথমে যেটা বলেছি যে, এবং আপনিও সেটা বলেছেন, আপনার কাছে ইনফরমেশন আছে যে আমাদের রডের যে চাহিদা সেটা আমরা ফুলফিল করতে পারছি। সো আমি রড ইন্ডাস্ট্রির জন্য বলবো যে এই ইন্ডাস্ট্রির সেফগার্ডের জন্য বলবো যে এই প্রোডাক্ট নিয়ে যারা আসতে চায় আমরা বলবো যে তাদেরকে অনুৎসাহিত করা, যদি তারা অন্য ইন্ডাস্ট্রি নিয়ে আসে তাহলে আমি বলবো যে স্বাগতম জানানো। প্রতিটা সরকারেরই দায়িত্ব থাকে লোকাল ইন্ডাস্ট্রিকে সেফ করা, সো এই ক্ষেত্রে এটাই হওয়া উচিত। আপনারা কি বিষয়ে আলোচনা করেছেন সরকারের সাথে? অলরেডি আমরা বিভিন্ন জায়গায় এটাকে বলতে শুরু করেছি যে স্টিল ইন্ডাস্ট্রি যদি একই প্রোডাক্ট নিয়ে বাইরের কোনো ইন্ডাস্ট্রি আসে সেটা কখনোই আমাদের জন্য ভালো হবে না, শুধু অর্থাৎ আসুক কিন্তু প্রোডাক্টটা যেন ভিন্ন হয়, রাইট? এখানে যেটা গ্যাপ রয়েছে সেই প্রোডাক্ট নিয়ে যদি তারা আসে আমরা ওয়েলকাম জানাই। আমি বলবো যে এইচআর কয়েল যেটা, সেই প্রোডাকশন কিন্তু আমাদের দেশে হচ্ছে না, ওই প্রোডাক্টের প্রোডাকশন হচ্ছে না, যদি এই ধরনের ইন্ডাস্ট্রি নিয়ে আসে তাহলে আমি স্বাগত জানাবো আমাদের স্টিল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। কিন্তু যদি রড ইন্ডাস্ট্রি করে তাহলে আমি বলবো যে অপোজ করবো এবং এটা নিয়ে আমরা কথা তুলছি। আপনি যেটা বললেন যে আমরা কীভাবে প্রতিযোগিতা করব, সো এটা এখানে সব কিছু ডিপেন্ড করে চাহিদার উপরে। আমাদের যে বাজারটা রয়েছে সেটা কিন্তু প্রতি বছরই কিছু কিছু ইনক্রিজ করে এবং ইকোনমির প্রভাবের কারণে অনেক সময় দেখা যায় যে এই চাহিদা অনেক সময় ডিক্রিজিংয়ে চলে যায়। সো আমরা মনে করি যে নতুন করে যদি আরও ইন্ডাস্ট্রি আসে এই রড শিল্পে, সেটা শুধু আমাদের জন্যই নয়, যারা আসবে তাদের জন্য থ্রেট হবে। সো এখানে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে, তো এই ইনভেস্টমেন্ট প্রয়োজন হলে সেটা যে কস্ট অফ ফান্ড সেটা যদি বেশি হয়ে যায় এবং প্রোডাকশন কস্ট যদি বৃদ্ধি পায় এবং সেই
ভাবে যদি চাহিদাটা অনেক সময় ডিক্রিজিং হয়ে যায়, এরকম পর্যায়ে আসলে কিন্তু সবাই মুশকিল হবে, সবাই কিন্তু এটা সাফার প্রশ্নের মানে সাফার সমস্যার মধ্যে পড়বে। আরেকটি বিষয় যেটা আপনি বলছেন যে আমরা কীভাবে প্রতিযোগিতা আসতে পারি, তো এই ক্ষেত্রে যদি আমাদেরকে উৎসাহিত করা হয়, আমরাও ইকোনমি জোনে ইন্ডাস্ট্রি করার জন্য প্রস্তুত আছে এবং যে ধরনের সুযোগ সুবিধা নতুন ইন্ডাস্ট্রিকে দেওয়া হবে সেই ধরনের সুযোগ সুবিধা যদি আমরা পাই এবং ফান্ডিংয়ের যদি একটা ব্যবস্থা থাকে যে অল্প ইন্টারেস্টে যদি ফান্ড পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা ক্যাপাবল, আমরাও সেই ধরনের ইন্ডাস্ট্রি করার সক্ষমতা মানসিকভাবে এবং সব দিক থেকে আমাদের রয়েছে। আমি একটু শাহজাহান হুমায়ুন কবির কাছে জানতে চাইবো, আমরা এতক্ষণ রড শিল্পের বিভিন্ন আমাদের যে সক্ষমতা তৈরি হয়েছে সেই বিষয়ে জানতে চাচ্ছিলাম, এই শিল্পের বর্তমান আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য কী ধরনের ড্রব্যাক রয়েছে, আমি সে বিষয়টা একটু জানতে চাইছি আপনার কাছে। আমরা এই শিল্প তো স্বয়ং সম্পূর্ণ আছি, আমাদের বছরে ধরেন যে যে চাহিদা আছে এটা প্রতি বছর ধরেন গিয়া 15% বা 10% বা 15% এটার বাড়ে। এই ক্ষেত্রে যদি মনে করেন এখন আরও বড় কোনো কোম্পানি আসে আমাদের জন্য সমস্যা, দেশের জন্য সমস্যা, কারণ আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আমরা ইন্ডাস্ট্রিজ করেছি, ব্যবসা করতেছি, তখন আমরা যদি এখানে প্রতিযোগিতায় না টিকে থাকতে পারি তখন এটা সবার জন্যই সমস্যা। কারণ আমি যখন ব্যবসা করে আমার ব্যাংকের লোন পরিশোধ করতে হবে, যদি আমি ব্যবসায়ী করতে না পারি তখন আমি কীভাবে ব্যাংকের লোন পরিশোধ করব। আর এখানে আমাদের সরকারের খেয়াল করা উচিত, আমাদের যেহেতু আমরা এখন স্টিল মিল, রুলিং মিল স্বয়ং সম্পূর্ণ, আমাদের এখন যে প্রোডাকশন যা হচ্ছে আর আমাদের ক্যাপাসিটি আরও অনেক, আমাদের ক্যাপাসিটি আরও অনেক, তবে এখানে আমাদের আরও সুবিধা করে দিতে হবে, যেমন ব্যাংকের সুদের হার অনেক বেশি আছে, ওইটা সরকার আজকে 1-1.5 বছর যাবতই বলতেছেন হ্যাঁ 1 ডিজিটে নিয়ে আসার জন্য, কিন্তু কোনো মতেই তারা পারছেন না। এটা যদি 1 ডিজিটে না যায় তাহলে আমরা এখন কিন্তু যেই পরিমাণ আমাদের ইনভেস্ট, আমাদের বেনিফিট যা হচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট দিয়ে কিন্তু আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাবে। সেই সাথে আমি একটু পরিবহনের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম, পরিবহনের খরচ কিভাবে কমিয়ে আনা যায়। পরিবহনের বিষয়টা আপনার এখান থেকে আমাদের বেশি 80% মাল আমাদের বাইরের থেকে আসে, ইম্পোর্টের মাল আসে, এটা চিটাগাং থেকে আনতে গেলে আপনার গিয়া আমাদের পরিবহন অনেক কষ্ট বেড়ে যায়। এটা যদি আরও অনেক আগে থেকে আমাদের কাছেই পানগাঁও, এই পানগাঁও একটা পোর্ট হওয়ার কথা, চালু হওয়ার কথা, কিন্তু এখনও হচ্ছে না, ওইটার কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই। পোর্ট চালু হয়েছে কিন্তু পোর্টটা চালু, কিন্তু এখানে আরও অনেক কিছুরই সমস্যা আছে, হ্যাঁ, কিন্তু ওগুলিতে আরও আগে আসতে হবে এখানে পোর্টটা চালু করার জন্য। আর এখন মনে করেন আগে তো আমরা চিটাগাং থেকে যে মালগুলি আসতো পরিবহনে 20-22-18 টন আসতো, এখন সরকার বেঁধে দিছে 13 টনের উপরে আনা যাবে না, এতে আমাদের কষ্ট আরও বেড়ে গেছে। তো এইগুলি বিভিন্ন দিকগুলি সরকারের চিন্তা ভাবনা করা উচিত, সরকার যদি একটু বিবেচনা করে এই শিল্প আরও এগিয়ে যাবে, আরও এগিয়ে যাবে। মোহাম্মদ শাহজাহান এবং হুমায়ুন কবির, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আমরা আশা করব যে যে সক্ষমতা আমরা অর্জন করেছি সেই সক্ষমতা মিটিয়ে আমরা রপ্তানির বাজার খুঁজে বের করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই ছিল এখনকার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এরপরে দেখবেন দুপুর 2টার বিরতিহীন সংবাদ।